এখন আমি শেখ হাসিনার বিষয়ে বলছি যে উনি মানসিকভাবে অসুস্থ, এটা দীর্ঘদিন ধরে পরিলক্ষিত হচ্ছে। দেখুন, উনি লন্ডনে এলেন, লন্ডনে এসে উনি বললেন যে তারেককে বলে দিও তার মা আজীবন জেলে থাকবে, তাকে বাড়াবাড়ি করতে না করো। তারপর আবার হাই কমিশনের লোকদেরকে বললেন যে ওরা তোমরা বসে থাকো কেন, তোমাদের কি হাত পানে? দেখুন, একজন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মানুষ যখন ক্রমাগত অবান্তর এবং অস্বাভাবিক আচরণ করে, কথাবার্তা বলে, তাহলে অবশ্যই উনি মানসিক ভাবে কোথাও না কোথাও সমস্যায় আছেন, উনি মানসিক অসুস্থতায় ভুগছেন। আমি আবারও বলি, এটা স্ট্যাটিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণ। এই ক্ষেত্রে আজকে উনি জোর করে ক্ষমতায় আছেন আমরা জানি, তবুও আমার মনে হয় একটা কমিশন গঠন করা দরকার, একটা একটা মেডিকেল বোর্ড গঠন করা দরকার, যে শেখ হাসিনার চিকিৎসার বিষয়ে, ওনার সুস্থতা বিষয়ে তো আমাদের একটুখানি কনসার্ন আছে। উনি তো এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে 41 বছর ধরে রাজনীতি করছেন। জনাব আসিফ মনির তিনি যে বক্তব্যটা দিয়েছেন, দেখুন তার বক্তব্যের সাথে বিচারপতি শামসুদ্দিন মানিক এবং তুরিন আফরোজের বক্তব্যের একেবারে আকাশ পাতাল কিন্তু পার্থক্য। এই দুজন যখন সাংবাদিকদের সামনে এসে বক্তব্য রেখেছেন, একেবারে সরাসরি তারা লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন 116 জন আলেমকে, এবং কিভাবে ওয়াইজরা মুসলিম যারা স্কলার তারা কিভাবে জঙ্গিবাদ সৃষ্টি করছে, উগ্রবাদ সৃষ্টি করছে, তারা কিভাবে মানি লন্ডারিং এর সাথে জড়িত, সেগুলো তাদের বক্তব্য ছিল। আসিফ মনির বারবারই বলছেন যে এই শ্বেতপত্রের 2200 পৃষ্ঠা আমরা পড়ে না পড়ে আমরা মন্তব্য করছি। বিষয়টা হচ্ছে কি, যে প্রশ্নগুলো আমি অবতারণা করেছি তিনি কিন্তু সেগুলো পাশ কাটিয়ে গেছেন। বিষয়টা হচ্ছে যে আমরা বলছি যে আপনারা এই 116 জনকে কেন টার্গেট করলেন, আপনারা ধর্ম ব্যবসায়ী আওয়ামী লীগ সম্পর্কে কেন কথা বললেন? হ্যাঁ, আওয়ামী লীগের প্রসঙ্গ আসলো, আপনারা যেখানে পরামর্শমূলক বক্তব্য রেখেছেন যে তারা তাদের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করেনি, কিন্তু সেটা বললেন ভালো কথা, আওয়ামী লীগ যে ধর্ম ব্যবসা করেছে সে বিষয় নিয়ে কোনো কথা বললেন না কেন? আমি সেটা বলেছিলাম। সুতরাং আমি আমার অবস্থানে এখনো অনড়। আমি এই শ্বেতপত্র, এটা মনে করি যে জঞ্জাল, এটাকে ছুড়ে ফেলে দেবো আমি এখনো। এই অবস্থানটাতে কিন্তু দৃঢ়ভাবে আমি আমার অবস্থানটা ব্যক্ত করছি। এটার একটা চানাচুরে ঠোঙ্গার যে মূল্য আছে গণকমিশনের এই রিপোর্টের, সে ধরনের কোনো মূল্য। আমি আবারও বলি যে আসিফ মনিরা যারা মেধাবী মানুষ আছেন, আপনারা বলছেন যে আপনারা দেশপ্রেমিক, আপনারা একটা সুন্দর দেশ চান, খুব ভালো কথা। গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে, আইনের শাসন ফিরিয়ে আনার ক্ষেত্রে একটা নির্বাচন অত্যন্ত জরুরি, এবং সামনে সেই নির্বাচনটা আছে, সেটাকে কিভাবে অর্থবহ করা যায়, সেটাকে কিভাবে আপনি গুরুত্বপূর্ণভাবে সঠিক এবং নিরপেক্ষ একটা নির্বাচন করতে পারবেন, সেই বিষয়টা আপনারা নিশ্চিত করার চেষ্টা করেন। এই সমস্ত রিপোর্ট টিপোর্ট এগুলো বাদ দেন, এগুলো ছুড়ে ফেলে দেন। জনাব সাইফুল সাগর, আপনি এই অনুষ্ঠানের একেবারে শুরুতেই বেশ কিছু প্রসঙ্গের অবতারণা করেছিলেন, এর ভেতরে একটা প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে নিজেকে জোর করে ধরে রাখার যে ব্যক্তিটি জনাব শেখ হাসিনা, তিনি প্রধানমন্ত্রী হিসেবে থেকে তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সম্মানিত রাজনীতিবিদ বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন, এবং ডক্টর ইউনুসকে তিনি চুবুনি দিতে চেয়েছেন। এ বিষয়ে আমার কিছু কথা বলার আছে, আমাকে একটু সময় দিতে হবে, যেহেতু আমি অনেকক্ষণ ধরে আপনাদের ধৈর্য নিয়ে কথা শুনছিলাম এবং অনেক বিষয় চলে এসছে যখন আমি সেখানটাতে ইন্টারাপ্ট আসলে করিনি। দেখুন, 1981 সালের 17ই মে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করার পর থেকে আজ অব্দি, এটা 41 বছরের একটা ঘটনা, এটাও একটা মে মাস। তো এই 41 বছরে যদি তার কর্মকাণ্ড, তার আচার আচরণ, তার বক্তব্যগুলো আপনি দেখেন, একটা প্যাটার্ন লক্ষ্য করবেন। উনি সবসময় অস্বাভাবিক কথা বলেন, অবান্তর কথা বলেন এবং কুরুচিপূর্ণ কথা বলেন। উনি যখন দেশে ঢুকলেন, এরপর যখন এরশাদ ক্ষমতা দখল করলেন, উনি বললেন আই এম নট আনহ্যাপি। যখন 1986 সালে নির্বাচন হলো, নির্বাচনের একটা পর্যায়ে উনি বললেন যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা হবে জাতীয় বেইমান, তিনি সেই নির্বাচনটাতে অংশগ্রহণ করেছিলেন। 1991 সালে প্রধানমন্ত্রী যখন হলেন বেগম খালেদা জিয়া, তিনি বললেন যে সূক্ষ্ম কারচুপি হয়েছে এবং এ সরকারকে একদিনের জন্য তিনি ক্ষমতায় থাকতে দেবেন না। এরপর ধারাবাহিকভাবে লাগাতার আপনি দেখেছেন তিনি বিভিন্ন ধরনের সন্ত্রাসী আন্দোলন করেছেন, যেগুলোতে অসংখ্য মানুষ মারা গেছে। তিনি বইটা লোকের আন্দোলন করেছেন, তিনি বলেছেন একটা লাশের পরিবর্তে 10টা লাশ ফেলা হবে, এবং বিভিন্ন সময় ব্যক্তিগত ভাবে জনাব তারেক রহমানকে, বেগম খালেদা জিয়াকে তিনি যেভাবে কটু বাক্য তিনি ছেড়ে দিয়েছেন, ছুড়ে দিয়েছেন, তাতে কিন্তু আপনি এই 41 বছরে তার আচরণ কথাবার্তাতে কিন্তু আপনি লক্ষ্য করে থাকবেন যে এটা সুস্থ কোনো পটায় না। আমার কাছে মনে হচ্ছে যে তিনি এক ধরনের অসুস্থতায় ভুগছেন, আমি তার প্রতি কিছুটা সদয়, এবং এটাকে আমি নাম দিয়েছি স্ট্যাটিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। এই যে স্ট্যাটিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এসপিডি যে সমস্যাটা তিনি ভুগছেন, যে কারণে আজকে গোটা জাতি কিন্তু এটার ভুক্তভোগী হচ্ছে, এটার ফলাফলই হচ্ছে যে উনি বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতুর উপর থেকে ফেলে দিতে চাচ্ছেন, ডক্টর ইউনুসকে তিনি পানিতে চুবাতে চাচ্ছেন। একসময় বাংলাদেশের সুপ্রিম কোর্ট তার বিষয়ে রং হেডেড শব্দটি উচ্চারণ করেছিল। আমরা মনে করি যে
শেখ হাসিনা আসলে একটা মানসিক সমস্যায় ভুগছেন, অনেকদিন ধরে তার একটা মানসিক অসুস্থতা লক্ষ্য করা যাচ্ছে কথাবার্তায়। উনি যখন সাংবাদিকদের সামনে কথা বলেন, কোন একটা বিষয়ে উনি ফান করতে গিয়ে যে ধরনের মুখভঙ্গি করেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে, তার চরিত্র সম্পর্কে, তারেক রহমান সম্পর্কে, একসময় তিনি বলেছেন যে যেই সেনাবাহিনী ব্যাকড যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, যারা তারেক রহমানকে পিটু নিয়ে দিয়েছেন, শব্দগুলো এভাবে উচ্চারণ করে তিনি। উনি যখন লন্ডনে এলেন তখন উনি উনি বললেন যেসব যে তার কারণে কথাগুলো বেশি, আমার সময় বেশি নাই আপনার কাছে, জাস্ট একটু শর্ট করে যদি বলে যে আপনি উনি আমার যেসব, কথাটা, না না না, আমি আমার প্রশ্ন আছে, আচ্ছা আপনি আপনি আমার বলছেন যেহেতু কথাটা ওই বলছেন, প্রসঙ্গটা এখন এসছে, এখন এই প্রসঙ্গটা আপনার শেষ করতে নেত্রী হবে। যে বলেছেন সেটাকে আপনি স্বাভাবিকভাবে নেবেন কিনা? তিনি বলেছেন যে জোড়া সাইফুল তালেক সাগর, আপনি আমার কথার মাঝখানে মূল স্পিরিটটা নষ্ট করে দিন না। আমি একজন মানুষ যিনি অসুস্থতায় ভুগছেন তার প্রতি সদয় হয়ে কথা বলছি, দয়া করে অন্যদিকে ডাইভার্ট করেন না, পরে প্রশ্ন করেন, সময় থাকবে, অসুবিধা নেই, সময় শেষ হয়ে যাচ্ছে না, অনেক সময় আমরা নষ্ট করছি। আপনার আসিফ মনির বলছেন যে উনি সময় নষ্ট করছেন এই বিষয়ে কথা বলে, যারা শ্বেতপত্র পড়েনি, অথচ যেটা আমরা প্রসঙ্গ অবতারণা করেছি সেই বিষয়ে কোনো উত্তর দিচ্ছেন না। 116 জন প্রথিতযশা আলেমকে অপমান করার জন্য আপনি মুখে বলছেন একটা কথা, আবার শ্বেতপত্র দেখাচ্ছেন ভেতরের নির্যাস, এগুলো কন্ট্রাডিক্টরি। এখন আমি শেখ হাসিনার বিষয়ে বলছি যে উনি মানসিকভাবে অসুস্থ, এটা দীর্ঘদিন ধরে পরিলক্ষিত হচ্ছে। দেখুন, উনি লন্ডনে এলেন, লন্ডনে এসে উনি বললেন যে তারেককে বলে দিও তার মা আজীবন জেলে থাকবে, তাকে বাড়াবাড়ি করতে না করো। তারপর আবার হাই কমিশনের লোকদেরকে বললেন যে ওরা তোমরা বসে থাকো কেন, তোমাদের কি হাত পা নেই? দেখুন, একজন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মানুষ যখন ক্রমাগত অবান্তর এবং অস্বাভাবিক আচরণ করে, কথাবার্তা বলে, তাহলে অবশ্যই উনি মানসিক ভাবে কোথাও না কোথাও সমস্যায় আছেন, উনি মানসিক অসুস্থতায় ভুগছেন। আমি আবারও বলি, এটা স্ট্যাটিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণ। এই ক্ষেত্রে আজকে উনি জোর করে ক্ষমতায় আছেন আমরা জানি, তবুও আমার মনে হয় একটা কমিশন গঠন করা দরকার, একটা একটা মেডিকেল বোর্ড গঠন করা দরকার, যে শেখ হাসিনার চিকিৎসার বিষয়ে, ওনার সুস্থতা বিষয়ে তো আমাদের একটুখানি কনসার্ন আছে। উনি তো এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে 41 বছর ধরে রাজনীতি করছেন, তাহলে উনি যদি অসুস্থ থাকেন তাহলে গোটা জাতির উপরে তো সেই অসুস্থতার প্রভাব পড়ে যাচ্ছে। তো আমার একটা আবেদন, আমি মনে করি যে তার জন্য রাষ্ট্রপতি একটা মেডিকেল বোর্ড গঠন করুক, যে মেডিকেল বোর্ড নিরপেক্ষ মেডিকেল বোর্ড হবে, যে মেডিকেল বোর্ড নিরূপণ করবে যে শেখ হাসিনার যে অসুস্থতা গুলো আছে এগুলো কি কি এবং কিভাবে এগুলো নিরাময় করা যায়। এবং আমি বিনয়ের সাথে বলছি যে উনি যদিও জোরপূর্বক ক্ষমতা দখল করে আছেন, যারা জোরপূর্বক ক্ষমতা দখল করেন তারা তো আর সুস্থ কি অসুস্থ নিজেকে বিবেচনা করবেন না, তবু আমি কোন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ওনারটা প্রমাণিত যদি হয় যে তিনি মানসিকভাবে অসুস্থ, তাহলে অবিলম্বে তাকে এখান থেকে রিমুভ করার জন্য ব্যবস্থা করতে হবে। এবং এই ক্ষেত্রে যদি প্রেসিডেন্ট কোনো কিছু না করেন, তিনিও অবৈধভাবে এই প্রেসিডেন্টের পদে আছেন, তবুও যদি না করেন, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় সাইফুর মুনিররা ওনারা চাইলে একটা গণ কমিশন করতে পারেন। ওনারা বসে বসে 116 জন ওয়াইজের বিরুদ্ধে কথা না বলে, এই যে শামসুদ্দিন চৌধুরী মানিককে, তুরিনকে দিয়ে ওয়াইজদের বিরুদ্ধে, ইসলামিক স্কলারদের বিরুদ্ধে কথা না বলিয়ে শেখ হাসিনার বিষয়ে একটা গণ কমিশন গঠন করুক। সেখানটাতে এই সংসদীয় তাদেরকে দরকার নেই। আপনি বাংলাদেশে অনেক নিরপেক্ষ মানুষ আছেন, আইনজীবী আছেন, অনেক বুদ্ধিজীবী আছেন, তাদেরকে এই গণ কমিশন করে মেডিকেল বোর্ড গঠন করার দাবি করেন। আমার মনে হয় আজকে দেশ বাঁচাতে হলে শেখ হাসিনার সুস্থতা নিরূপণ করাটা খুব জরুরি, নাহলে বেগম খালেদা জিয়াকে টুস করে ফেলে দেবেন না, গোটা জাতিকেই পদ্মা ব্রিজ থেকে টুস করে উনি নিচে ফেলে দেবেন। তো এই জায়গাটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা পানিতে চুবে আর মরতে চাই না, অলরেডি তো গণতন্ত্র গেছে, আইনের শাসন গেছে, স্বাধীনতা গেছে, সার্বভৌমত্ব গেছে, এখন যদি জানটা নিয়ে টানাটানি শুরু হয় সাইফুল সাগর, সেই জায়গাটা তো আপনাকেও কথা বলতে হবে, আমাকে না থামিয়ে। আপনি বেগম খালেদা জিয়ার রেফারেন্স জানেন না, বেগম খালেদা জিয়া তার সারা জীবনে কোনো অসভ্য কথা বলেননি, কোনো খারাপ কথা বলেননি, কোনো নোংরা কথা বলেননি, হ্যাঁ রাজনৈতিক বক্তব্য দিয়েছেন সাইফুল সাগর, রাজনৈতিক বক্তব্য, বেগম খালেদা জিয়াকে তুলনায় আনেন না, মহিয়সী একজন রমণীকে এটার সাথে তুলনায় আনেন না। উনি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন, যেটা আপনার আমার পছন্দ নাও হতে পারে, কড়া কথাও বলতে পারেন, আপনার আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু তিনি অবান্তর, অসৌজন্যমূলক, নোংরা কথা বলেছেন। আপনি বেগম খালেদা জিয়া সম্পর্কে শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে এমন ধরনের হাসি দিয়েছেন একজন ব্যক্তিকে নিয়ে, আপনি কি ভুলে গেছেন সেটা? এরশাদ পিরিয়ডে যখন হবেই না বলেছেন, ভালো কথা, পদ্মা সেতু হয়েছে, আপনি জানেন কি পরিমাণ কষ্ট সেখানটাতে বেড়েছে, টোল কি পরিমাণ আপনি দেখেছেন, দেখেন তারপরে কথা বলেন। পদ্মা সেতু থেকে ফসল বের করে নিয়ে আসবেন, 5টা বছর অপেক্ষা করেন, শোনেন, পদ্মা সেতুর যে কষ্ট ছিল সেটাকে 4 গুণ 5 গুণ বেশি কষ্ট দিয়ে পদ্মা সেতু হয়েছে, এই পদ্মা সেতুর জন্য ঋণ নেওয়া হয়েছে। আপনি রিজার্ভের বড় বড় কথা বলেন, $45 বিলিয়ন রিজার্ভ আছে, রিজার্ভ কিন্তু 30% ফল করেছে, আপনি সেই খবর রেখেছেন সাইফুল সাগর, রিজার্ভ নামতে শুরু করেছে, শ্রীলঙ্কা হবে না দেশ, আপনি 5টা বছর 2টা বছর 3টা বছর পরে গিয়ে টের পাবেন। পদ্মা সেতু তৈরি করলেন $1 বিলিয়ন অতিরিক্ত কষ্ট খরচ করে, কিন্তু আজকে আপনি এটা থেকে এত টাকা কেন টোল দিচ্ছেন?
পাচ্ছেন, একটা মিনি বাস যাওয়ার জন্য, একটা বাস যাওয়ার জন্য 3,000 টাকা একবার, আসার সময় 3,000 টাকা, জনগণের উপর এটা পড়বে না? এগুলো কি আকাশ থেকে আসবে টাকার এই যে এগুলো রিটার্ন গুলো আসবে না? সুতরাং আমি আপনাকে বলি, বেগম খালেদা জিয়া যেটা বলেছেন কারেক্টলি বলেছেন কনটেক্সটে। আপনি ওই যে বলে না আপনার ইয়েতে পেটে খাবার নেই, কিন্তু আপনি ফুটানি করে চলতেছেন, জিন্সের প্যান্ট পরে মোজ করতেছেন, এগুলো দিতে এখন আপনি দেখানোর জন্য আপনি অনেক কিছু প্রজেক্ট হাতে নিয়েছেন। এই সমস্ত প্রজেক্ট গুলোর ফলাফল তখনই দেখা যাবে যখন এগুলো থেকে রিটার্নের প্রশ্ন আসবে। সুতরাং আবারও বলি সাইফুল সাগর, দয়া করে আপনারা আমরা সকলেই কথা বলবো, কারণ আজকে তো উনি যেহেতু মানসিক ভাবে অসুস্থ, আমরা তো ওনার পাশে দাঁড়াতে হবে। শেখ হাসিনার প্রতি আমার এই যে সদয় অনুভবটা, এটা একেবারে হার্ট থেকে। উনি উনি মানসিক ভাবে অসুস্থ, উনি যে সমস্ত কথা বলেন, যেভাবে অঙ্গভঙ্গি করেন, যেভাবে উনি লাফ দিয়ে ওঠেন, যেভাবে উনি তিরস্কার করেন, যেভাবে উনি ধমক দেন সাংবাদিকদেরকে, উনি সংবাদ সম্মেলনে একটুখানি ব্যতিক্রমী প্রশ্ন করলেই ধমক দেন, এটা সুস্থতার লক্ষণ না। আমি আসিফ উনি সহ গণকমিশনের যারা আছে এরা এদেরকে অনুরোধ করবো যে ওয়াইএসদেরকে না ধরে ধরেন। আরেকটা কথা আপনাকে বলি, প্রসঙ্গ আসলে কথা যদি না বলি দেশের জনগণের কাছে মেসেজ যাবে না। এই যে আসিফ মনু সাহেব বললেন যে ওনার দুদকের কাছে গেছেন, আরে ভাই আপনি দুদকের কাছে কেন দৌড়াচ্ছেন? বলছেন যে আমরা মানি সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য পেয়েছি। কিছু তথ্য পেয়েছেন আপনি? বাংলাদেশের মসজিদ মাদ্রাসা মক্তব চলে আমাদের পয়সায়, এই আমরা যারা প্রবাসী আছি এবং বাংলাদেশে খেটে খাচ্ছি তাদের পয়সায়, কোনো জঙ্গি অর্থায়ন থেকে না, আমরা দিচ্ছি। আমাদেরকে জিজ্ঞেস করেন, আমাদেরকে গ্রেপ্তার করে আপনারা প্রশ্ন করেন যে এই মানি দিচ্ছেন, এই মানি কোত্থেকে আসলেন? শ্রমের টাকা, কষ্টের টাকা, মসজিদে দিচ্ছি, মক্তবে দিচ্ছি, মাদ্রাসা দিচ্ছি। সুতরাং এগুলো নিয়ে প্রশ্ন তুলেন এবং আমরা দিয়ে যাব। আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য ওয়াইএসদেরকে আপনারা এখানটাতে স্কেপ বোর্ড বানাবেন, এসব হবে না। এখন তো শুরু হয়ে গেছে কাপাকাপি, শুরু হয়ে গেছে, যার জন্য এখন কথা বলছেন আইনি ভিত্তি নাই, কোনো ভিত্তিই নাই। দেখেন আমরা ঝগড়া করার জন্য আসি না, কিন্তু যখন আপনারা তথ্যগুলো দেন সাংঘর্ষিক এবং জেনে শুনে মিথ্যা কথা বলেন, জেনে শুনে অসত্য কথা বলেন, তখন আমরা চুপ করে বসে থাকবো না। আমি বলেছি দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন কিন্তু ধরাধরি শুরু হয়ে গেছে, এখন আর ওই সুযোগ নাই। আপনি যা তা কথা বললেন, পদ্মা সেতু থেকে ফেলে দেবেন বেগম খালেদা জিয়াকে, এত সহজ। আপনি কোত্থেকে পড়ে যাবেন আপনি সে জানা আছে? আপনি গদি থেকে যখন পড়ে যাবেন টুস করে আপনি টেরও পাবেন না, ঠিক আছে? আপনাকে অন্য কেউ বাঁচাতেও আসবে না, এটা মনে রাখেন। ধন্যবাদ। শ্রীলঙ্কাতে যে ঘটনা ঘটেছে, জনাব ব্যারিস্টার আবু সাইম সবকিছুতেই একটু টাচ করেছেন, না আর সময়, আর সময় নেই, আমি আমি আসিফ মনির কথা শুনতে হবে। এই বিষয়ে শ্রীলঙ্কা আছেন, শুনেন ভাই, শ্রীলঙ্কা আছেন, শ্রীলঙ্কাতে মন্ত্রী এমপি রাজনীতিবিদদেরকে দৌড়ায় দিচ্ছে, ল্যাংটা করা জাঙ্গা পরায় ছাড়া দিতে না, কোনো বাপ কোনো দেশ আসছে নাই। এই বাংলাদেশেও কোনো ভাতার কোনো স্বামী আসবে না, আসতে পারে না, এটা আমাদের দেশ। ঠিক আছে, আমরা আমরা শালীনতার সাথে বলি যে বাইশে আবু সাইম, ঠিক আছে, সাইফুল সাহেব ওয়ান সেকেন্ড, আপনি শালীনতা, আমি কি অশালীন কথা বলেছি? আমি বলছি বাংলাদেশে যখন শ্রীলঙ্কাতে ভাই জাঙ্গা পড়ার রাস্তার নাম আয়া দিছে, এটা অশালীন আমি কি বললাম ভাই? এটা তো ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসেছে, বুঝলাম না কথা, কথা বললেই দেখি দোষ ধরেন। বাংলাদেশে ঘটনা ঘটবে, বাপু আসবে না, স্বামী আসবে না। এই যে ভাই আপনি যে বললেন আমি অশালীন কথা বললাম, তারাই তো বলেছে অন্য দেশ নাকি তাদের স্বামী, তো আমি যদি বলি আমার দোষ হয়ে গেল, তা আপনি তো তাদের বিষয়ে বললেন। স্বামী আসবে না তো, রাতের অন্ধকারে এসেছিল, দিনের আলোতে যখন জনগণ নামবে তখন আর আসবে না। আমি আজকে বলে দিলাম আপনাদেরকে, এই বাংলা আমাদের হিস্ট্রি আমরা বুঝে নেবো, এটা আমাদের দেশ, এই দেশ আমরা বুঝে নেবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ, আজকে উচ্চারণ করতে হবে আপনাকে আমাকে সবাইকে, টেক ব্যাক বাংলাদেশ।